চুপ ময়ূর খিলে গেছেন ভাই, আমি খুব অসুস্থ, আমি ঘুমাইলে চোখে দেখি না, আমার জন্য দোয়া করবেন। আস্তাগফিরুল্লাহ, অসুস্থ মানুষ এখানে এসেছেন আপনি। আপনি এখন কয়টা বাজে? 9:12 বাজে। আপনার তো ঘুমানো উচিত এবং ঠিকমতো ওষুধ ভক্তি করা। ঘুমাইলে কে চোখে দেখে? মোহাম্মদ নাহিদ ইসলাম লিখেছেন, ভাই বিচিটা জায়গা মতো আছে তো, আপনার দেখেন তো একটু। আমার বিচি নিয়ে আপনাদের এত তাফালিং করতে হবে কিসের জন্য? আপনার বিচি আছে কি? নাফিয়া মুনতাকিম লিখেছেন, ভাই আপনি এত সুন্দর কেন? প্রিয় বোন, আমাকে সুন্দর বলার জন্য ধন্যবাদ। আমি অনেক কিউট, আমি হ্যান্ডসাম, আমি সুন্দর, আমি চাঁদের চেয়ে। আসওয়াদ ইসলাম লিখেছেন, ভাই আপনাকে চুমা দিতে চাই। ছি ছি, আস্তাগফিরুল্লাহ। ফাজিল কোথাকার, এখান থেকে সরেন, এখান থেকে আপনি বেয়াদব কোথাকার। কোথা আপনাকে দিলে কেমন লাগবে? আপনাকে মানুষের যদি চুমা মেরে দিত লিখেছেন, বিড়ালের বিচি খান। ভাই বিড়ালের বিচি অবশ্যই খাই আমি। বাদিল কুতাগার, আপনি আপনি খান দেখে আমাকে বলতেছেন কিসের জন্য? ভাই আমার বন্ধু নাহিদ আবদুল্লাহ এর মাশরুম খালি চুলকায়, এর জন্য কি করা যায়? মাশরুম চুলকাইতে আমি শুনিনি। মাশরুম তো একটা খাওয়ার জিনিস, আমি খাই, আমার খুব প্রিয়, আমার বউয়েরও প্রিয়। আমার বউ খুব মাশরুম পছন্দ করে, আমার বউ অনেক খাওয়াই খেয়েছে আমাকে, সে মাশরুম খাওয়া শিখিয়েছে। মাশরুম কেন চুলকাবে? ফারদিন রহমান লিখেছেন, ভাই খাট ভাঙচুর করেন রাতে করতে গিয়ে। এ ভাই আমি রাতে কি করতে গিয়ে খাট ভাঙচুর করবো? আর খাটকে কেন আমি ভেঙে ফেলবো? একটা খাট কিনেছি আমি 17,500 টাকা দিয়ে, এই 17,500 টাকা যদি আমি ভেঙে ফেলি তাহলে ধর্মী আপনি এটা কোন ধরনের কথা লিখছেন? আমি খাট ভাঙবো কিসের জন্য? হানজালা রায়হান লিখেছেন, ভাই স্যানিটাইজার দিয়ে হাত মারলে মাশরুম জ্বলে কেন? আপনার কাছ থেকে স্যানিটাইজারের বিরুদ্ধে হুঙ্কার চাই। ভাই স্যানিটাইজার দিয়ে হাত মারা যাবে না, স্যানিটাইজার দিয়ে হাত মারা যাবে না। আসাদুজ্জামান ফাইসাল লিখেছেন, ভাই মুস্তাক রিয়াজ বাথরুমে গিয়ে ইচিং বিচিং করে কিছু বলো না কেমন? মুস্তাক রিয়াজের বাচ্চা তো আপনি, একটা তুইয়ের বাচ্চা, তুই আপনাকে তুই করেই বলবো। আপনি এর আগেও আপনার নামে অনেক আমি কথা শুনেছি, অনেক অভিযোগ। আমার কমেন্ট না পড়লে হুগা দিয়ে রড ভরে দিব। আল্লাহ আপনার বিচার করুক ভাই, আমি আপনার নামে দোয়া করি। এখানে কোটি কোটি মানুষ আছে, আমি সবাইকে বলবো যে আপনার নামে বদদোয়া করার জন্য, আপনি যেন জীবনে বিয়ে করতে না পারেন, আপনাকে যেন কোনো মেয়ে পছন্দ না করে, এমন কি আজকে যেন আপনার বিচি দুইটা ভিতরেই গলে যায় ডিমের মতো। ফারদিন ইকবাল লিখেছেন, এনাম ভাই আমার বিচি সানাইয়ের দুদুর থেকে বড়। এ মেয়ে আপনি এত বড় বিচি নিয়ে হাঁটেন কি করে? আর এটা এখানে জনসম্মুখে বলতে আপনার একটু লজ্জা লাগলো না? আপনি একটা মানুষ হয়ে এরকম কথা বলতে পারলেন? এগুলো বড় করছেন কীভাবে ভাই? কেটে ফেলে দেন এই সমস্ত অকাজু মার্কা জিনিস। আমাকে ডোনাল্ড ট্রাম্পে একটা আইডি থেকে আমাকে মেসেজ করেছে যে গতকালকে যে আমি লাইভটা করেছিলাম সেটা সে দেখেছে, এবং দেখার পরে সেটা সে তার নিজস্ব টাইমলাইনে শেয়ার করেছে, এবং সেই শেয়ার করার জন্য তার বউ চলে গিয়েছে। তারপরে আসাদুজ্জামান ফয়সাল লিখেছেন, ভাই সকালে ঘুম থেকে উঠলে মাশরুম খাড়া হয়ে থাকে কেন? কিছু বলুন কি করা যায় আপনার মাশরুম? ভাই মাশরুম কি ভাই? আর মাশরুম যদি খাড়া হয়ে থাকে তাহলে সেটা ই করে ফেলেন, গুড়িয়ে ফেলেন বা রান্না করে ফেলেন, খেয়ে ফেলেন, এটাকে রেখে লাভ তো কোনো লাভ দেখতেছি না।